একটি ফোনে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে হলে ফোনের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরের দিকে হাতের বাম সাইডের কনারে ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের উপরে ক্লিক করব প্রথমে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এরপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে যে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতেছি সেই ইমো অ্যাকাউন্টের নাম এখন যদি চান এখানে আরও একটি ইমো অ্যাকাউন্ট লগ বা অ্যাড করাতে সেটা করতে হলে এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব এরপর এখানে আপনি যে ইমো অ্যাকাউন্টটি লগ বা অ্যাড করাতে চাচ্ছেন সেই ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বারটি এখানে উঠিয়ে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি এখানে উঠিয়ে দেব এরপর এখানে হাতের ডান সাইডের কর্নারে টিকমার্ক অপশনে ক্লিক করব এরপর এখানে ওকে অপশনে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখানে আরও একটি ইমো অ্যাকাউন্ট লগ হয়ে চলে আসবে তো আপনি এখানে এক থেকে পাঁচটি ইমো অ্যাকাউন্ট লগ করাতে পারবেন তো এই রকমই একটি ফোনে একাধিক ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে